close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. That's a lot of noise, full to the. And just like that, boil up, পয়লা বৈশাখের জন্য এটা তিলের পকোড়া করা হয়েছে, চিকেন দিয়ে, ক্যাপসি দিয়ে আর একটা স্যালাড। হেভেন ভাই, শুধু সর্বি অনুভূতি। সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি বেহালা ভাইন্সের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রায় দেখো আমরা আজকের 3 সপ্তাহ বাদে ভিডিও দিচ্ছি, তো আমি বুঝতে পারছি অনেক আমরা ইনরেগুলার হয়ে গেছি, একদম ভিডিও দিতে পারি না। তো দেখো আজকেরও যেখানে এসেছি প্রচুর সস্তায় প্রচুর ভালো খাবার পাবে। তো এখানে কিছু বেশ ভালো ভালো কম্বো আছে। তো পকোড়া আর চিলি চিকেনের কম্বো জাস্ট 30 টাকা, যেটা ভাবা যায় না। চিলি চিকেনই নিয়ে নেয় প্রায় 2 পিস দিলেই লোকে 40 টাকা 50 টাকা, অ্যান্ড চাউমিনের সাথে আছে 50 টাকা থেকে কম্বো স্টার্ট। তো চলো যাই গিয়ে খাবারগুলো দেখি কতটা কী দিচ্ছে না দিচ্ছে, খাবারের কোয়ালিটি কী কেমন কী তারপর জানাচ্ছি। অ্যান্ড তার আগে বিয়ালা বাইন্স থেকে আমি উজ্জ্বল, আমি পূজা, চলে এসেছি বিভিন্ন খাবারের সন্ধান নিয়ে। সো স্টে কুল অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও। চলুন এবার যাওয়া যাক, খাওয়া যাক। আর অ্যাড্রেসটা হলো এটা ভবানীপুরে, আর প্রপার এটা পদ্মপুকুর। এই যে পুকুরটা আছে দেখতে পাচ্ছ, এটা হলো পদ্মপুকুর। প্রপার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আর অ্যাড্রেস তো দেওয়াই থাকবে, তো চাইলে আসতে পারো। পাশেই ঠিক দোকান, হ্যাঁ পদ্মপুকুরের পাশেই আছে পুরো এই দোকানটা এই জায়গাটায়। তো চলো যাই গিয়ে ওখান থেকে খাবারগুলো নিয়ে ব্যাক করছি। সো ফাইনালি গাইজ দেখো আমাদের টোটাল এই কম্বোটা নিয়ে নিয়েছি, এটা হলো 30 টাকার কম্বো। এবার আসো দেখিয়ে দিই কাছ থেকে জিনিসটা কী কী আছে। 2 পিস পকোড়া, দেখো চিলি চিকেন এতটা দিয়েছে, এটা ড্রাই চিলি চিকেন আছে প্রায় 2 পিস 3 পিস 4 পিস চিলি চিকেনকে কেটে সেটাকে আবার ড্রাই করে টোস্ট করেছে, যেটা দেখলেন পুরো ফ্রেশ লাইভ বানিয়েছে। তো এর জন্য একটুখানি বুঝতে পারছো কোয়ালিটিতে কোনো মানে এ হবে না, কম্প্রোমাইজ হবে না। সাথে এরকম দেখতে পাচ্ছ কিছু স্যালাড দিয়েছে, গাজর পেঁয়াজ শসা সব মেশানো, আর উপর থেকে কিছু মশলাও ছড়িয়ে দিয়েছিলো। তো দেখো আমি যদি আপাতত দেখি জিনিসটাকে, 30 টাকার তুলনায় এটা যথেষ্ট বেশি, আর আমার মনে হয় না অন্য কেউ দিতে পারবে জাস্ট 30 টাকায় 2 পিস পকোড়া, যেটা বেশ ভালো সাইজটা, সাথে এতখানি চিকেন। আমরা আসো টেস্টটা করি। এরকম একটা পকোড়া চিকেন দিয়ে, চলো একটা বাইট নেওয়া যাক। প্রচণ্ড ঝাল করছে, যেহেতু আমি স্পাইসি পছন্দ করি বলেছি, ঝাল দিয়েছে প্রচণ্ড। চিকেনটা প্রচণ্ড ফ্রেশ দেখতে পাচ্ছ এরকমভাবে, অনিয়ন ক্যাপসিকাম চিলি বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে টোস্ট করা। পকোড়াটা প্রচণ্ড নরম তুলতুলে, আর যেহেতু আজকে পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখের জন্য এটা তিলের পকোড়া করা হয়েছে। নর্মাল পকোড়া অন্যদিন খাও, এটা তিলের পকোড়া দেখতে পাচ্ছ এরকম তিল ফিল দেওয়া আছে, পুরো ময়দাটার মধ্যে তিল মাখিয়ে করেছে। তো আসো এরম একটা চিকেন দিয়ে, ক্যাপসি দিয়ে আর একটু স্যালাড। হেভেন বাইট, পুরো স্বর্গীয় অনুভূতি, পুরো একটা বেস্ট কম্বো খাবা। এতদিন যা যারা খেয়েছো, যেখানে খেয়েছো, যা খেয়েছো, আমার মনে হয় ওই কম্বোটা সব থেকে ভ্যালুয়েবল কম্বো, এর থেকে ভ্যালু ফর মানি হতে পারে না। যা যারা এখনও আসোনি, আসো এসে ট্রাই করো, আমি বলছি এটা বেস্ট কম্বো। আর একটা কম্বো নিলে এক একজনের পেট আরাম দিয়ে ভরে যাবে। চলো চাউমিনটা নিই, চাউমিনের কম্বোটা নিয়ে আবার ব্যাক করছি। What's left?
storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun. তো সেকেন্ড আইটেম নিয়ে এবার আমরা ব্যাক করেছি, যেখানে আছে আপনার চিলি চিকেন অ্যান্ড ওখানে হচ্ছে এগ চাউ, এই সরি ভেজ চাউ। আচ্ছা এইটা হচ্ছে এই চিকেনটা কী বললে জানো, ফ্রাইড চিকেন। এটা হচ্ছে বোনলেস ফ্রাই চিলি চিকেন। তো দেখলেন কীরকমভাবে টোস্ট ফোস্টগুলো করছিলো, এটা প্রথম কথা বলছি এটা পুরো লাইভ বানায়। তো এই জিনিসটা একটা আছে বেস্ট পয়েন্ট। তারপর দেখো এরকম গাজর পেঁয়াজ প্রত্যেকটাতে এরকম ডেকোরেশন করে দিচ্ছে। চলো দেখো কতটা কোয়ান্টিটি, 50 টাকার তুলনায় আমার তো মনে হয় বেশি। দেখো এরকম দু পিস বোনলেস চিলি চিকেন যেখানে যাবেন বা যেখানে নেবেন সেখানেই কম করে পড়ে যাবে 20-40 টাকা, 15 টাকা করেও যদি ধরে নিই তাহলে 30 টাকা। তো চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। প্রথমে শুধু গ্রেভি চাউমিনটাকে ট্রাই করব। চাউমিনের গ্রেভিটা দুর্ধর্ষ খেতে, যেহেতু আমি আগেই বলেছি আমি স্পাইসি পছন্দ করি বলে আমাকে ঝাল বেশি দিয়েছে। যারা স্পাইসি পছন্দ করো না তারা বলে দিলে ওটা ঝাল কম দেয়, বাট আমার ওর জন্য খুব ভালো লাগছে খেতে। চিকেনটা দেখো এত বড় চিকেন, চিকেনটা ভেতরে কতটা মাংস আছে সেটাও দেখিয়ে দিই। দেখো জাস্ট কোটেনটা এরকম দেওয়া আছে, কোটেনের ভেতরে দেখো মাংসটা জাস্ট এত বড়, এত বড় মাংস দিয়ে দিই। তো চলো চিকেনটা দিয়ে একটা খাওয়া যাক। তো আসো দুর্দর্শকতে প্রথমেই বলে দিই দাদা হাতে রান্নার কোনো জবাব নেই, ঠিক আছে। যেহেতু এটা টোস্টটা করছে না, টোস্টটা ব্যাপক বানিয়েছে আর ভেজিটেবলগুলো দেখতেই পাচ্ছ, গাজর বিনস যেরকম দিয়ে বানিয়েছে পুরো ফ্রেশ ভেজিটেবল, সাথে উপরে আপনার স্যালাডও অ্যাড করেছে। কোয়ান্টিটিটাও বেশ ভালো, প্রায় যে কোনো ভালো দোকানের এক প্লেট চাউ নর্মাল চাউ তোমাদের কাছে 40-50 টাকা নেবে, সেখানে এখানে দু পিস চিলি চিকেনের সাথে তোমরা চাউমিন পাচ্ছ। দুখানা কম্বো, দুটোই দুর্দর্শ, দুটোই ব্যাপক খেতে। দাদার দোকানে ভিড়ও প্রচণ্ড হয়, আপাতত তো ফাঁকা আছে। চলো ফিরে দাদার সাথে কিছু কথা বলে নেওয়া যায়। তো দেখো খাবারগুলো এতক্ষণ আমরা খেয়ে বললাম কেমন ছিল, এবার কিছু কাস্টমার যারা এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় করে আছে আমরা তাদের একটু রিয়াকশান জেনে নিই। দাদা একটু তোমায় ডিস্টার্ব করছি, একটু তোমার তুমি কী নিয়েছো আইটেমটা একটু বলে দাও। আমি এখানে বোনলেস চিলি চিকেন আর পরাঠা নিয়েছি। আচ্ছা উইথ স্যালাড। তো তোমার খেয়ে কেমন লাগে? আমি তো ছোটবেলা থেকেই প্রায় এখানে খাই, আমার বাড়ি অনেক দিন ধরে আছে, লোকালি আছি আমরা। তো খুবই ভালো স্বাদ এনাদের খাবারের, আর আপনার মানে আপনার যে যেভাবে আপনি চান যে একটু পরাঠা একটু আমাকে ভালো করে একটু কম তেলে একদম একদম সেইভাবেই আছে, আর খাবার প্রচুর টেস্ট লাগে, আমাদের ফেভারিট এইসব এই খাবারই আমাদের। আচ্ছা তো তুমি এসে মানে প্রায় এখানে আসতে থাকো তাই তো? ডেইলি আমার ডেইলি ডেইলি। তো এটা ছিল টোটালটা। দেখো তো এই টোটাল দোকানটার ওনার বা দাদার সাথে কথা বলতে চলে এসেছি। তো দাদা একটু নামটা বলবেন। আমার নাম সুভ্রদীপ দাস। তো দাদা এই যে দোকানে তুমি এমনি দাম দিচ্ছ, মানে এমন আমরা তো কোয়ান্টিটি দেখলাম টোটালটাই, আর যে মানে তোমার খাবারের মানে যে টেস্টও মানে কোনো কথা হবে না, তো এইগুলো দিচ্ছ কীভাবে? দেখো সত্যি কথা বলতে মার্কেটে হয়তো অনেকটাই হাই প্রাইস চলছে চারদিকেই, সবাই মানে একটু বেশি বাজেটেরই খাবার বানাচ্ছে, বাট আমি দামটা কম রাখলে গিয়েছি কিন্তু কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করি না, সেটা নেই, আমিও দেখেছি। হ্যাঁ সেটা আমি করি না, বাট আমি নিজে থেকে লেবার দিই, আমরা বাবা আর আমি দুজনেই লেবার দিয়ে কাজ করি, তো সেই কারণে আমি লাভ বেশি রেখে কাজ করি না, সবাই প্রফিট হওয়ার জন্য। ঠিক আছে মোটামুটি যেখানে হয়তো অন্য কেউ 10 টাকা রাখছিল সেখানে আমার 2 টাকা থাকবে। এই এখন থেকে স্টার্ট হয়েছে খাবার, রাত 9টা অবধি টাইমিং, বাট 9টা অবধি থাকে না, 8টা সাড়ে 8টার মধ্যেই খালি হয়ে যায়। হ্যাঁ এরকম আমি তো দেখছি প্রায় অনেক কেউ আসছে যাচ্ছে, একজন উনি লাস্টে খাওয়ার লাস্টে পানন মানে পাননি হলেন, উনিও ইউটিউবার ছিলেন, তো ওনার ব্লগ বানাতে বানাতেই আমার পুরোপুরি ক্লোজ। আর আমি বলছি তোমার দোকানটা কিরকম পুরনো হবে বা আগে কে চালাতো? 44 বছর পুরনো দোকান, আমার দাদু থেকে আমার বাবা চালাতেন, বাবা আর আমি দুজন মিলে এখন চালাচ্ছি। আচ্ছা তো থ্যাংক ইউ দাদা তোমার কাছে, আমি আশা করবো যা যা দেখছেন তারা সবাই আসুন। লাস্ট একটা কোশ্চেন ছিল, একটু অ্যাড্রেসটা প্রপার বুঝিয়ে দাও। এটা হচ্ছে 49 পদ্মপুকুর, ল্যাস টাউন পদ্মপুকুর, নিয়ার ল্যান্ডমার্ক হচ্ছে শরত বোস রোড, অপোজিট সাইড অফ শরত বোস রোড, আর নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন, 2 আওয়ার্স যদি কেউ টলিগঞ্জ থেকে আসে সে নেতাজি ভবন মেট্রো স্টেশন বা যদুবাবুর বাজারে নামলেই হবে, ওখান থেকে পায়ে হেঁটে 2 আওয়ার্স পদ্মপুকুর, একটাই রাস্তা স্ট্রেট, যদি কোনো অসুবিধা হয়
কাউকে জিজ্ঞাসা করতে পারে তা না আমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, আমাকে ফোন করলেই হবে। আমি যেরকম আজকে আপনাকে গাইড করেছি একদম, দাদা আমাকে প্রচুর গাইড করেছে, আমি বেরাবার আগে থেকে দাদাকে ফোন করছি, করে 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 প্রায় এসেছি। তাই জন্য আমি চেষ্টা করবো পুরো লোকেশন এমনভাবে দিয়ে দিতে যাতে কাউ না আসতে অসুবিধা হয়। তো এতটুকুই ছিল। সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া তো হয়ে গেলো, তো পূজাও খেয়েছে। এবার আমি এতক্ষণ বললাম সব খাবারগুলো কেরাম ছিল, দাদার মুখ থেকে সব শুনলেন কেরকম ইউজ করে, খাবারগুলো কেমন ছিল এবার একটু পূজা বলে দিক। খাবারগুলো খুবই সুন্দর ছিল, আর তার মধ্যে টেস্টি। এটা আপনারা ভাবতে পারেন যে ফুটপাতের দোকান কেমন খেতে হবে, আপনারা এসে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ। অ্যান্ড অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বেহালা ভাইন্স। অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও সবাই মিলে, যাতে এরকম ভালো ভালো ভিডিও আরও তাড়াতাড়ি আসে, আর তোমরা যত তাড়াতাড়ি সাপোর্ট করবে তত তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব। তো এতটাই ছিল আজকের, এবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।